সুরঙ্গ পাইরেসিতে পড়লো কিভাবে, কিভাবে হল থেকে হলে প্রিন্টে চলে আসলো ইউটিউব সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে, বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে সুরঙ্গ সিনেমাটি। একাধিক সাইটে পুরো সিনেমার হল প্রিন্ট দেখা যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সিনেমার সম্পাদক সীমিত রায় অন্তর বলেছেন, সুরঙ্গর পাইরেসি পর্যবেক্ষণ করে যা বুঝলাম, এটা কোনো রেগুলার শো চলাকালীন রেকর্ড করা হয়নি, কারণ ভিডিওতে দর্শকের কোনো রিয়াকশান বা সাউন্ড নেই, দর্শকদের হাসির শব্দ নেই, কোনো উচ্চবাচ্য নেই, তার মানে এটা দর্শক শূন্য হলে রেকর্ড করা হয়েছে। এ বিষয়ে নির্মাতা রায়হান রাফি বলেছেন, সুরঙ্গ বাংলাদেশ থেকেই পাইরেসি হয়েছে। ভারতের সিনেমার কপি আর বাংলাদেশের সিনেমার কপির মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে, যা শুধু আমরাই জানি, অর্থাৎ পরিচালক, সম্পাদক, প্রযোজক এই তিনজনই জানেন পার্থক্যটা কী আছে। ভারতের যে কপি গেছে সেই কপির সঙ্গে বাংলাদেশের কপির, অর্থাৎ রায়হান রাফি নিশ্চিত করেছেন বাংলাদেশের কোনো একটি সিনেমা হল থেকে রেকর্ড করে পাইরেসির কবলে ফেলা হয়েছে সুরঙ্গ সিনেমাটি। সীমিত রায় আরও বলেছেন, ক্যামেরা ট্রাইপডে রেখে ভিডিওটি ধারণ করা হয়েছে, কেননা ক্যামেরার কোনো রকম নড়াচড়া বা জার্ক দেখা যায়নি, অতএব এটার সঙ্গে সিনেমা হল কর্তৃপক্ষ পুরোপুরি জড়িত। একটা ফাঁকা হলে ট্রাইপডের ক্যামেরা সেট করে আড়াই ঘন্টার সিনেমা রেকর্ড করা তো সম্ভব না, যদি হল কর্তৃপক্ষ এতে জড়িত না থাকে। সীমিতের বক্তব্য স্পষ্ট, হল থেকে ছবিটি চুরি হয়েছে, তা না হলে ফাঁকা হলে পুরো সিনেমা চালিয়ে ভিডিও ধারণ করা অসম্ভব। শুধু মুভি রিলিজ ডাউনলোড ওয়েবসাইটে নয়, ইউটিউবেও ছড়িয়ে পড়েছে সুরঙ্গর অসংখ্য কপি। এরই মাঝে তারা ডিবি কার্যালয়ে যোগাযোগ করেছেন, ডিবি থেকে তাদের আশ্বস্ত করা হয়েছে এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। রায়হান রাফি বলেছেন, কপিরাইট ক্লেমের মাধ্যমে এরই মধ্যে ইউটিউবের সব কপি বন্ধ করে দেওয়া হয়েছে, তবে ফেসবুক সহ নানা মাধ্যমে এখনও রয়ে গেছে কিছু কপি, সেগুলো ব্লক করার বিষয়ে কাজ চলছে। অর্থাৎ বাংলাদেশের কোনো হল থেকেই হল মালিকের সহযোগিতায় ক্যামেরা সেট করে ট্রাইপডে নিয়ে আড়াই ঘন্টা সিনেমা রেকর্ড করে সেটি পাইরেসি করা হয়েছে, এই ব্যাপারে নিশ্চিত তথ্য দিয়েছেন ছবির পরিচালক এবং ছবির ভিডিও এডিটর।